হয় ডিব্রুগড়ৰ কেন্দ্রীয় কারাগারত বন্দী কারাবন্দী হয়ে থাকা এন এছ এর অধীনত আটক হয়ে গ্রেপ্তার হওয়া অমৃতপাল সিং আর আন নগৰাকী সদস্যর শেহতীয়া যে তথ্য আরক্ষীর সঞ্চালক প্রধানগুলো অবগত করে কেবাটাও ইলেকট্রনিক ডিভাইস ইয়াত লাভ করেছে বলে এক যে তথ্য আসলতে এক্স মাধ্যম যোগে সদরি করলে তারপরে গোটেই বিষয়টুক এক প্রতিক্রিয়া অব্যাহত আছে। তার মাজতে শেহতীয়াকৈ আমি এই গোটেই যুক্ত প্রসঙ্গ উত্থাপিত হয়েছে যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস পক্ষত অমৃতপালের সহযোগী সকল বা অমৃতপালের কক্ষত পাওয়া গেছে বলে ওয়ার্ডর এন এস এ ওয়ার্ডর অমৃতপালের কক্ষত পাওয়া গেছে বলে সদরি করা হয়েছে। তারপরে এক নতুন মোড় আমি দেখবলে পাইছো, আমি নতুন তথ্য কেতবর আমি লাভ করেছো। সেই তথ্য সমূহ মতে ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগার যা অমৃতপাল সহ দহ সহযোগীর ওসর যে সিম কার্ড সহ একটা স্মার্টফোন কিপেড ফোন স্পাই পেইন ক্যামেরা পেন ড্রাইভ ব্লুটুথ হেডফোন স্পিকার স্মার্ট ওয়াচ সিসিটিভি রিমোট টিভি রিমোট ক্ষমা করব পাওয়া বলে আরক্ষীর সঞ্চালক প্রধান জি পি সিংয়ে যেটা টুইট করলে তারপরে কিছু এনে ধরনের এই টুইটে আসলে বিস্ফোরণের সৃষ্টি করেছে কব লাগবে এক প্রকারে সেন্সিটিভ হয়ে পড়েছে গোটেই বিষয়টা। একে সময়তে কিন্তু অমৃতপাল সিংহ ওয়ারিশ পাঞ্জাব দের দহগী সদস্যক জেল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমার ওসব শেহতিয়া যে তথ্য আছে সেই মতে প্রদান করা হয়েছিল দুটাক এল সি ডি আর একটা স্মার্ট টিভি 2023 সনের মে মাহত এল সি ডি টিভিটা আর 2023 সনের মে মাহত এল সি ডি টিভিট প্রদান করা হয়েছিল আর অক্টোবর স্মার্ট টিভি কেটা প্রদান করা হয়েছিল। এয়া কিন্তু ডিব্রুগড় জেল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তারপরে ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে অনা বাকি সকল অমৃতপালের যে সহযোগী আছে আর জেল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে 2023 সনের মার্চ মাহতে দিয়া হয়েছিল চারিটাক পেন ড্রাইভ। এই পেন ড্রাইভ সমূহ যত যত এই পেন ড্রাইভ সমূহ আছিল গ্রাউন্ড অফ ডিটেনশন আটক করার কারণ সমূহ দর্শাওয়া ইংরাজি ভাষাত লেখা দশ পৃষ্ঠার যাবতীয় নথিপত্র ন পৃষ্ঠার পাঞ্জাবী ভাষাত লেখা নথিপত্র সমূহ আর বিভিন্ন ভিডিও ক্লিপ আর 158 পৃষ্ঠা জোড়া অন্যান্য নথিপত্র ভরুয়া আছে। এই পেন ড্রাইভ কেটা 2023 বর্ষের মার্চ এপ্রিল মাহত গ্রেপ্তার অমৃতপাল আর সহযোগী সকল গ্রেপ্তার হওয়ার সময়সাত প্রদান করা হয়েছিল। এই পেন ড্রাইভ সমূহ অমৃতপাল সিং ভগবন্ত সিং বসন্ত সিং আর গুরমিত সিংক প্রদান করা হয়েছিল। লক্ষণীয় কথা এইকটা এই আর এক সূত্র মতে ডিব্রুগড় জেল কর্তৃপক্ষ 2024 সনের এই মাহর ফেব্রুয়ারি মাহর 16 তারিখে পঞ্জাবর অমৃতসর গ্রাম্য যিজন এস এস পি এক পত্র যোগে এই বিষয় সমূহ অবগত করেছিল যে পেন ড্রাইভ দিয়া হয়েছে আর অন্যান্য যিভি আছে টিভি সমূহ দিয়া হয়েছে বলে অবগত করেছিল। কিন্তু তারপর আন কিছু ইলেকট্রনিক ডিভাইস কেনেক অমৃতপালের ওসর আহিলে বা অমৃতপালের সহযোগী ওসর সকলের ওসর আহিলে যে জি পি সিংয়ে নিজেই টুইট করে অবগত করলে সেয়া কিন্তু এক চাঞ্চল্যকর বিষয় যত এটা এটা পেন ড্রাইভর বাইরে অতিরিক্তভাবে এন এস এ ওয়ার্ডর অমৃতপালের কক্ষের উদ্ধার হয়েছে সিম সহ স্মার্টফোন স্মার্ট ওয়াচ স্মার্ট স্পাই ক্যামেরার দরে স্পর্শকাতর ইলেকট্রনিক ডিভাইস। এই গোটেই তথ্য সমূহ চালে এই 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 ঘটনা কেনে ধরনের সম্পাদ্য যদি নিরাপত্তার কথাটো আহে ডিব্রুগড়ের এই কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা বিষয় উল্লেখ হয়ে আছে নিরাপত্তাজনিত কারণতেই আনি ইয়াত রখা হয়েছিল সুদূর পাঞ্জাবরপরা আনি রখা হয়েছিল তারপরে কারাবন্দী হয়ে আছে আর তার মাজত এনে ধরনের কিছু ইলেকট্রনিক ডিভাইস পাওয়া তথ্য এটা গোটেই বিষয়টুক জোকারি গেছে।